মই এটা ডিম্পুদাৰ এটা ভিডিঅ' চাই আছিলোঁ। ডিম্পুদাই যেতিয়া মানে মেমৰি কাৰ্ডখন ঘূৰাই পায় তেতিয়া মোৰ মনলৈ পটককৈ আহে আৰু মই ডিম্পুদাক কমেণ্ট কৰোঁ যে ভাল মানুহৰ লগত কেতিয়াও বেয়া নহয়। মোৰ দেউতাৰ লগতো এনেকুৱা এটা কাহিনী হৈছিলে। আৰু হেল্ল' গাইজ, গুড ইভিনিং, মই প্লাবিতাই, মোৰ ইউটিউব চেনেল ভাল লগা যিকোনোৰ অন্য এটা ভিডিঅ'লৈ সকলোকে স্বাগতম জনাইছো। আৰু আজি আপোনালোকৰ বাবে এটা অদ্ভুত কাহিনী লৈ আহিছো আৰু কাহিনীটো হৈছে চোৰ, পুলিচ, মোবাইল এইবোৰৰ লগত পুৰা জড়িত থকা একদম এনেকুৱা এটা চাৰ্কল আৰু কি কম। আৰু মানে কথাটো হ'ল, দেউতাৰ ফোনটো চোৰে নিলে, কিন্তু চোৰৰ হাতৰ পৰা আমি মোবাইলটো আনি ললো। আমিও কিন্তু কম মানুহ নহয় দেই। গতিকে আহক, কিনো কাহিনী, কেনেকৈ চোৰৰ পৰা আমি মোবাইল আনিলো, গতিকে আহক জানি লওঁ। এইটো কাৰণে আপোনালোকক ক'ব খুজিছো যে সেই কাহিনীটোৰ পৰা আপোনালোকে এটা কথা গম পাব, এটা বস্তু সাঁচিবলৈ শিকিব। গতিকে আহক ভিডিঅ'টো আৰম্ভ কৰো। কথাটো হ'ল যে আপোনালোকে মোবাইল কিনি মোবাইলৰ বাকচটো দলিয়াই দিয়ে নেকি, মানে পেলাই দিয়ে নেকি, কিন্তু এই বাকচটোৰ পৰা আৰম্ভ হৈছিল আমাৰ কাহিনীটো। মানে কি হ'ল, মোবাইলটো দেউতাই 2019 চনত কিনিছিলে আৰু কাহিনীটোও 19 চনৰে হয়। কি হ'ল, দেউতাই এদিন অফিচৰ পৰা আহি থাকোতে মোবাইলটো হেৰালে আৰু দেউতাই ঘৰত আহি ক'লে যে মোবাইলটো হেৰাই গ'ল, কি কৰোঁ এতিয়া, উপায় নাই। মই বহুত লোকেশ্যন ট্ৰেক কৰিব চালো, নাই, একো কৰিব নোৱাৰিলো, ফোন কৰিছো, ফোন চুইচ অফ, মানে একো উপায় নোহোৱা হৈছে, বহুত খং উঠিছে। কাৰণ দেউতাক মই সদায় কওঁ যে দেউতা তুমি জেপৰ ওপৰত, মানে এই চাৰ্টৰ এইখিনি জেপত মই সদায় মোবাইলটো ল'বলৈ হাক দিওঁ আৰু দেউতাই সদায় মানে মোবাইলটো ইয়াত লয়। সেইটো কাৰণে মোৰ বহুত খং উঠিছে, কিন্তু উপায়ো নাই, হৈ যায় আৰু কেতিয়াবা মানুহৰ, হেৰাই গ'ল, কি কৰিব। কিন্তু দেউতাই তেতিয়া মোক কৈছিলে যে মই সকলোকে সহায় কৰোঁ আৰু যদি ভগৱানে বিচাৰে তেতিয়াহ'লে মোকো সহায় কৰিব যদি মই ভাল কাম কৰিছোঁ। আৰু দেউতাই কৈছে যে মোৰ অকণমান মনটোৱে গোন্ধাইছে যে মোবাইলটো মই পাম। মই তেতিয়া হাঁহিছোঁ আৰু দেউতাক যে কি আৰু চোৰে নিয়া মোবাইলটো তুমি পাম বুলি আশা কৰিছা, একেবাৰে আশা নকৰিবা, নেপোৱা, এইবোৰ ভাবি লাভ নাই। তাৰপাছতে সেয়া গ'ল, ৰাতিটো গ'ল, তাৰ আগত দেউতাই যোনবোৰ দোকানত গৈছিলে সেইবোৰ দোকানলৈও গ'ল, তাতো নাপালে, ক'তো নাপালে, আৰু মুঠতে হতাশ হৈ ঘূৰি আহিলে ঘৰলৈ। আৰু আমি গম পাইছিলো মানে দেউতাই চবত চোৱা, দোকানত যোৱাৰ পাছত যেতিয়া নাপালে, ভাবিছো যে দেউতাই নিউভিলি ৰোডত মানে বজাৰ কৰিছিলে, সেই তাৰ পৰাই চাগে কেনেবাকৈ ভয় জেপৰ পৰা পৰিলে, নহলে কোনোবাই চুৰে নিলে, কিবা হ'ল আৰু। গতিকে হতাশ মনেৰে ৰাতিটো গ'ল আমাৰ। আৰু ৰাতিপুৱালে আৰু দেউতাক ক'লো যে এতিয়া পুলিচতটো এজাহাৰ দিব লাগিব, কাৰণ মোবাইলটোত বিভিন্ন মেমৰি আছে আৰু দেউতাৰ বেংক চেংকৰ লগত ৰিলেটেড কিছুমান মানে ফোন নাম্বাৰটোৰ লগত কানেক্ট আছে, যদিও মই চিমখন ব্লক কৰিলোঁ তথাপিও আৰু। আৰু দেউতা গ'ল পুলিচ থানালৈ ৰাতিপুৱা আৰু তেতিয়া এখন এজাহাৰ দিলে দেউতাই। আৰু এজাহাৰখন লোৱাৰ পাছত এছআইজনে দেউতাক এটা কথা সুধিলে যে আপুনি মোবাইলটো কিনি বাৰু বাকচটো পেলাই দিছিলে নেকি। দেউতাই ক'লে নাই পেলোৱা, মোৰ বাকচটো আছে, ঘৰতে আছে। ঠিক আছে, তেতিয়াহ'লে আপুনি এজাহাৰখনত সেই বাকচটোত EMI নাম্বাৰটো সতে মোক এজাহাৰখন দিব, তেতিয়াহে কিবা হেল্প কৰিব পাৰোঁ নেকি। দেউতাই কথামতেই কাম আৰু মোবাইল EMI নম্বৰটো লৈ গ'ল, মোক সুধি বাকচটো লৈ গৈছে দেউতাই সেইদিনাখন যাওঁতে, মানে থানালৈ যাওঁতে। আৰু এজাহাৰ দিলে, তেনেকৈ 2-3 সপ্তাহ গ'ল, আমি অলপো ভবা নাই যে মোবাইলটো আমি ঘূৰাই পাম। তাৰপাছতে কি হ'ল, 2-3 সপ্তাহ গ'ল আৰু বেলেগ মোবাইল এটা আমি কিনিও ল'লোঁ, কেতিয়াওতো ভবাও নাই পাম বুলি। তাৰপিছত 3 সপ্তাহমান যোৱাৰ পাছত কি হ'ল, SI জনে দেউতালৈ এখন ফটো পঠালে, তাতে 32টা নে 23টা ফোন আছিলে আৰু সেই ফোনকেইটাক দেউতাক ক'লে যে আপোনাৰ ফোনটো ইয়াত আছে নেকি, এবাৰ আপুনি চেক কৰি চাওকচোন। তাৰপিছতে দেউতাই চেক কৰিলে যে হয় আছে ফোনটো, আৰু এবাৰ মোকো মানে ফটোখন চেণ্ড কৰি ক'লে যে ইয়াত মোৰ মোবাইলটো আছে নেকি, তইও চাই দেচোন। আৰু ময়ো চালো আৰু, এতিয়া মোবাইলটো হয় চিনাকি নিচিনা লাগিলে আৰু ক'লো যে এবাৰ গৈ আহ আৰু থানাত। তাৰপিছত দেউতা গ'ল, বাকচটো সেইদিনা লৈ গৈছিলে দেই। দেউতা মানে সেইকেইদিন অফিচলৈ যাওঁতে বাকচটো লৈয়ে গৈছে, কাৰণ দেউতা মানে অহা যোৱা কৰি আছিলে থানালৈ আৰু পুলিচে কৈছিলে যে ইনভেষ্টিগেশ্যন চলাই আছো, কি হয় দেখা যাব। আৰু বাকচটোত থকা যোনটো EMI নাম্বাৰ, সেই EMI নাম্বাৰটো লৈ
পুলিশে চোরকিটাক গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল আর সেই নাম্বার দুপা ট্রেক করে লৈছিল আসলতে চোরকিটা কোন জায়গা আছে কি করেছে আর সেই চোরকিটাক মরিয়ে নিলে বিহারলে যাবলে রয়ে থাকা অবস্থাত গ্রেপ্তার করেছিল আর দেউতা গোল মোবাইলটো ললে মানে মোবাইলটো লওয়ার আগতো পুলিশে চেক করেছে যে মোবাইলটোর নাম্বার আর বাকসট থাকা সেই নাম্বারকিটা মিলিছে নে নাই দেউতার মিলি গল পাই গল গতি ভাবক না কেতিয়াও নাভাবা এটা কথা মোবাইলটো চুরে নিয়ার পিছত জানো আমি কেতিয়াবা ভাবু যে মোবাইলটো আকৌ ঘুরাই পাম আমি এজাহাৰ দিয়াই নহয় ন তেনেকেই থাকি যায় কেতিয়াও ভবাই নহয় গতি আপনালোকেও এবারের পর মোবাইল যদি হেরায় তেতিয়াহলে থানালৈ যাব আর এই বাকসটো কেতিয়াও পেলাই নিদিব কিমান কামত আহিল এই বাকসটো আমার দেখিছেনে যিয়ে নহওক সামান্য এটা মোবাইল দেউতার আসলতে এই প্রথম মোবাইল আসলে এন্ড্রয়েড মোবাইল আসলে জীবনের সেই কারণে দেউতার মানে মোবাইলটির প্রতি একটা মোহো আসলে একদম প্রথম এন্ড্রয়েড মোবাইল আছে একদম ফটো সটো মারে কিবা কিবি আর আমারও ভাল ভাল ফটো আসলে আর কিবা কিবি মেমরি আসলে আর সেই কারণে আসলতে দুঃখ লাগে দুঃখ লাগিছিল কিন্তু তথাপিও মোবাইলটো হে পালো মেমরিখিনিটো কেতিয়াও নাপালো কারণ চোরকিটায় মানে কিবা পাসওয়ার্ড দি দিছিল সেই কারণে আমি মোবাইলটো সফটওয়্যার মারিবলগা হল সব উড়ি গল আর মেমরি কি কম আর কাহিনী সেইটোয়ে আর গম পালে এতিয়া যে মোবাইল কিনি কেতিয়াও বাকসটো পেলাই দিব নালাগে সেইটো বাকস আর আমার চুরে নিয়া মোবাইলটো হয়েছে এইটো এইটো সব এটাও ভাল হয়ে আছে এইটো দেখিছেনে ভাল হয়ে আছে দেউতায় এতিয়াও চলাই আছে দেউতায় এইটো পেলাবলে টান পায় মানে ভালেই হয়ে আছে নতুনটা এতিয়াতো আর বহুত ধুনিয়া ধুনিয়া ফোন ওলালে দেউতাক ক যে নতুন কিবা এটা লওয়া কিন্তু দেউতায় এইটো মোবাইল লৈ মানে কমফর্টেবল পায় সেইটো কারণে এইটুকে লৈ থাকে আর সেয়ে চলি আছে জীবন আর কেনেকে পাকৰ মাজত সোমায় আমি মোবাইলটো হেরালে পালু কেনেকুৱা এটা ঘূৰণীয়া কাহিনী ভাবকচোন কোনেও নাভাবে যে চুরে নিয়ার পিছত মোবাইলটো আকৌ ঘূৰাই পাম বুলি গতিকে আপোনালোকেও মনত রাখিব কথাটো কাহিনীটো মনত রাখিব আর মোবাইলৰ বাকসটো পেলাই নিদিব গতিকে সিমানে মোর লগত যেতিয়া ঘটিছে কাহিনীটো সেইবাবে আপোনালোকক কওঁ বুলি ভাবিলো বিশেষকে মই এটা ডিম্পুদার এটা ভিডিও চাই আছিলো ডিম্পুদায় যেতিয়া মানে মেমরি কার্ডখন ঘূৰাই পায় তেতিয়া মোর মনলে পটককে আহে আর মই ডিম্পুদাক কমেন্ট করো যে ভাল মানুহৰ লগত কেতিয়াও বেয়া নহয় মোর দেউতার লগত এনেকুৱা এটা কাহিনী হয়েছিল আর তেতিয়া ঘপককে মোর মনলে আহিলে যে মই ভিডিওটো বনাও আর লড়া লড়িকে ভিডিওটো বনাই দিলো আর এতিয়া আপোনালোকর সন্মুখত গতিকে কেনেকুৱা পালে কি পালে জনাবো মোক আর যদি ভাল পালে তেতিয়াহলে লাইক কমেন্ট শেয়ার করে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর কাষতে থাকা ঘন্টাটো প্রেস করে দিব তেতিয়া মোর আহিবলগীয়া ভিডিও সমূহৰ নোটিফিকেশন আপোনালোকে পাই থাকিব গতিকে আজিলৈ আহিলো ভালদরে থাকিব আর বাই বাই নতুন ভিডিও আকৌ লগ পাম তেতিয়ালৈকে বাই বাই টেক কেয়াৰ।